ফিরে এলাম বিরতির পার থেকে। আজকে মন ভারাক্রান্ত একটা সকাল নিয়ে শুরু করেছিলাম, মানে অন্য কোনো কারণে না, মা চলে গেছেন, অনেক দিনের আয়োজন তো, তাই মা চলে যাওয়ার পরে একটু বিষণ্ণ তো থাকি আমরা, সেই সব কিছু কিন্তু একেবারে ধুয়ে দিয়েছে আমাদের মেধা, মেধার গান। আর মেধার গানে যারা প্রাণ প্রতিষ্ঠা করছেন, ওরে বাবা, তারা তো অত্যন্ত গুণী। আমার দীর্ঘ দিনের কি বলবো, মানে আমি যতদিন পথ হাঁটছি আমি ততদিন ধরে তাদেরকে চিনি, কত কত অনুষ্ঠান, কত অভিজ্ঞতা, কত কিছু সব নিয়ে সঙ্গে তাল বাদ্যে দিব্যেন্দুদা, দিব্যেন্দু ব্যানার্জি। দিব্যেন্দুদা, স্বাগত তোমাকে। কত কথা মনে পড়ছে বলো, আজকের কথা তো নয়, কখনো টেলিভিশন, কখনো মঞ্চ, কখনো বেতার, সব জায়গায় তোমার সঙ্গে আমার দেখা, এবং অত্যন্ত গুণী একজন শিল্পী, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং সেই একইভাবে আরেক গুণী শিল্পী প্রদ্যুৎদা, প্রদ্যুৎ গাঙ্গুলি। প্রদ্যুৎদা, অনেক অনেক শুভেচ্ছা এবং সকলকে শুভ বিজয়া, সকলের যেন মঙ্গল হয় এটাই বলবো। আর মেধা তো আছেই সঙ্গে। মেধা, কি শুনব এবার? প্রকৃতি পর্যায়ে শরতেরই একটি গান, আমার রাত পোহালো। চলো আমার
এই গান না শুনলে যেন পুজো এসেছে মনেই হয় না, তাই না? দেখো সেইভাবে তিনি আকারে বিশ্বাসী তো ছিলেন না, কিন্তু নিজ আকারে বিশ্বাসী ছিলেন। কিন্তু কি অসম্ভব রকম ঈশ্বরের প্রতি আকুতি তাঁর প্রতিটা নিবেদনের মধ্যে, তাই না? এবং প্রেম, প্রকৃতি, পূজা সমস্ত কিছু মিলেমিশে একাকার, কিছু কোনোটার থেকে কোনোটাকে আমরা আলাদা করতে পারি না, কখনোই না। এবং সেখানে তিনি কখনো সরস্বতীর বন্দনাও করছেন এবং এত সুন্দরভাবে শরৎকেও তুলে ধরছেন। পরে কি শুনছি? এরপরে পূজা পর্যায়েরই হৃদয়ানন্দন। আহা, আজকে তোমার সঙ্গে আমার প্রথম দিনের পরিচয়, কিন্তু তোমার গান আমাকে কথা বলে আলাপ হয়ে ভীষণ ভালো লাগছে। যাক, শান্তি পেলাম। দিব্যেন্দুতে আমার ভয় কেটেছে, এতক্ষণ ভাবছিলাম মেধা বোধহয় একটুখানি গম্ভীর আছে, আমাকে ওর পছন্দ হয়নি, তাহলে পছন্দ হয়েছে বলছে। যাই হোক, মেধার যখন পছন্দ হয়েই গেছে তাহলে তো আর কথা নেই, কারণ মেধাকে যে আমার বড্ড ভালো লেগেছে। বাদ বাকি কথা গান ওপারে হোক, মানে বিরতির ওপারে।